सो दुर्गा पूजा सीरीज के दूसरे वीक में आपका स्वागत है। यू आर गेटिंग वीडियोस अल्टरनेटिव डेज। कुछ स्पेशल डेज है जब आप एक के बाद एक वीडियो देखोगे, बीच में डे गैप नहीं जाएगा। बट फॉर दैट यू हैव टू वेट एंड सब्सक्राइब टू द चैनल एंड हिट द बेल आइकन टू गेट नोटिफाइड व्हेन एवर आई पोस्ट अ वीडियो। एंड आज का वीडियो होने वाला है, बाय द टाइटल यू गाइस नो दैट टुडे वी आर गोइंग टू डू अ क्विज अबाउट दुर्गा पूजा। सो आई एम वेरी नर्वस। सो माई सिस्टर रोट फ्यू क्वेश्चंस फॉर मी। इसमें क्वेश्चंस है एंड इसमें आंसर्स है, जहां पर मेरे मम्मी ने लिख दिया है मुझे आंसर्स यहाँ पर, एज आई डिंट नो। सो आई एम नॉट डूइंग एनी चीटिंग गाइस, आई स्वेयर। सो दैट्स व्हाई क्वेश्चन देख के मैं आंसर करूंगी, फिर आई विल चेक कि आंसर कितना मिलता है। सो विद दैट वी आर डाइविंग स्ट्रेट इन टू द वीडियो। सो आज के वीडियोटा बांग्ला क्यू एंड ए होते चले बिकज बेसिकली इट इज दुर्गा पूजा। सो बांग्ला वीडियो तो चाहिए हमारे सबार, दैट्स व्हाई लेट्स स्टार्ट विद द वीडियो। तार आगे बोले दिए मेकअपटा आमी अपलोड करेछि विद द डिफरेंट लिपस्टिक ऑन माई चैनल, अपलोड करेछि बा हयतो तोमरा देखते पाबे परे, तार जोन्नो चैनलटाके सबस्क्राइब करते हबे। आर चलो शुरू करछि फर्स्ट क्वेश्चन दिए। अच्छा, व्हाट आर द अस्त्रस ऑफ देवी दुर्गा, दुर्गा ठाकुरेर अस्त्र कि। सो दुर्गा ठाकुरेर कि अस्त्र, चक्र, त्रिशूल, सो डिफिकल्ट, चक्र, त्रिशूल, खड़ग, सर्वल, सोट, जेटा कि बोले तीर धनु, फाइव तीर धनु कार की आर की आर की गाइस आई डोंट थिंक आई आर बोलते पारबो। सो चेकिंग द आंसर्स। तो चक्र, पंच, बो, एरो, ओ आई आमि छटा बोलेछि, स्वॉर्ड, जैवलिन, त्रिशूल, शील एंड नूज। नूज टा कि, व्हाटएवर। सो नेक्स्ट क्वेश्चन होच्छे, व्हिच एनिमल इज मा दुर्गा राइडिंग व्हेन शी किल्स महिषासुर। एटा आमरा सबाई जानी लायन, आई डोंट थिंक दिस कैन बी रॉन्ग। सो लायन, তোমরা আমাদের সাথে আমার সাথে কিন্তু কুইজ খেলতে থাকো, আমি কোয়েশ্চেন করছি নিচে তোমরা আনসার করতে থাকো, তাহলে কিন্তু মজা হবে আর আমিও বুঝবো যে আমার ভিডিও তোমরা খুব মন দিয়ে দেখছো। আর অনেক কিছু যদি শিখতে পারো তাহলেও বলো আমাকে, আমার খুব ভালো লাগে এরকম ইনফরমেটিভ জিনিস দেখানো। দেবী দুর্গার নেম দুর্গা কেন? আচ্ছা, তো যতদূর আমি জানি যে অসুরটাকে দুর্গা ঠাকুর বধ করেছেন তার নাম দুর্গম বা দুর্গ এরকম টাইপের কোনো নাম ছিল, তাই বলে দুর্গা ঠাকুরের নাম মা দুর্গা হয়েছে। দুর্গা মানে অসুরকে বধ করেছিল। ওকে গাইস, আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দুর্গা পূজা। আর আমি সবসময় দুর্গা ঠাকুরকে নিয়ে সব মাইথোলজিক্যাল জিনিসপত্র নিয়ে রিসার্চ করি, তাই বলে এইসব জানি। তোমরা বলো কে কে এই আনসারটা দিতে পেরেছ, এটা অনেকেই পারবে আই গেস। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, সন্ধি পুজো কখন হয়? অষ্টমী রাতের দিকে আর মানে শেষের দিকে আর নবমীর শুরুর দিকে, যতটা আমি জানি। আনসার আনসার, মহা অষ্টমীর শেষে এবং নবমীর শুরুতে হয়। আনাদার রাইট আনসার, ফার্স্টেরটার জন্য আই শুড গেট হাফ পয়েন্টস বিকজ আমি পাঁচটা কি ছটা বলে দিয়েছিলাম, তা আমি হাফই ক্লেম করছি ওটার জন্য। আর তারপরে আবার টু 3
আমি বলে দিতে পেরেছি তো আই গট 3.5 আউট অফ 4 which is good. Next question হচ্ছে who gave boon to Mahishasur of immortality মানে মহিষাসুর কে কে ওই আশীর্বাদ করেছিল ব্রহ্মা আশীর্বাদ করেছিল যে কোনো পুরুষ মারতে পারবে না কোনো দেবতা মারতে পারবে না এরকম টাইপের কিছু একটা এক্স্যাক্টলি তাই না ব্রহ্মা করেছিল একটু ছিল ব্রহ্মা আলাদা পয়েন্ট তোমরা কত পেয়েছো কমেন্টসে জানিও কিন্তু নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এ বছর দেবী দুর্গা কিসে করে মর্তে আগমন করবেন হাতি করে যতটা শুনেছি হাতি হ্যাঁ হাতি হাতি আনসার গজে করে আসবেন গজ মানে হাতি তো যতদূর আমি জানি শস্যপূর্ণা বসুন্ধরা ও শস্যপূর্ণা বসুন্ধরা মানে হচ্ছে গিয়ে পুরো ফুল খাবার দাবারে মানে যে প্ল্যান্টস গুলো গ্রো করা হয় সেগুলো কোনো ইয়ে হবে না কম কমতি হবে না শস্যপূর্ণা বসুন্ধরা আমি যতটা আমি জানি গাইস আমি অতটা ভালো নেই এই ব্যাপারটায় তো তোমরা যদি জানো তোমরা কমেন্টসে বেটার করে বোঝাতে পারো বা আমি ঠিক বলছি কিনা সেটাও বলতে পারো সো আই গট 5.5 out of 6 নেক্সট হচ্ছে 7 নম্বর কোয়েশ্চেন কার নির্দেশে দেবী দুর্গার কি জন্ম হয় দেবী দুর্গা শিব ঠাকুর বলেছিল নাকি ব্রহ্মাও হতে পারে বিষ্ণু হতে পারে যে তিনজনের তো চোখটা দিয়ে হয়েছিল না এই তিনজনের মধ্যে একজন আই এম নট গেটিং আ পয়েন্ট যদিও বাট স্টিল লেটস সি দ্য আনসার বিষ্ণু দেখো আমি ঠিক বলে আমি কাছাকাছি গেছিলাম আই শুড গেট হাফ পয়েন্ট বাট লিভিং দিস পয়েন্ট সো 5.5ই থাকলো স্কোর শারদীয়া পুজোর প্রথম কে করে এটা আমি জানি আমি রিসেন্টলি এই এই ব্যাপারটা নিয়ে পড়ছিলামও তাই বলে এই ব্যাপারটার আইডিয়া আছে এটা যতদূর জানি রাম রাম করেছিল অ্যান্ড সে হচ্ছে গিয়ে একটা পদ্মফুল কম হয়েছিল বলে চোখে কি বলে ওটাকে ওই অ্যারো দিয়ে নিজের চোখও দিতে চেয়েছিলেন সো দ্যাট একটা ফুল কম না হয় একটা পদ্মফুল তখন মা নিজে এসে বলেছিলেন এইরকম না করছে সো এটা রামই হবে অ্যান্সার অ্যান্ড রাম কোয়েশ্চেন হচ্ছে ও আমার স্কোর হলো 6.5 out of 8 তোমাদের স্কোর কত হয়েছে লেখো লেখো কমেন্টে লেখো আমি পড়ছি দেবী দুর্গাকে কোন দিকে মুখ করে স্থাপন করা হয় এটা আমার কোনো আইডিয়া নেই কোনো একদম জিরো আইডিয়া সো এটার আনসারই দেখে নিচ্ছি দক্ষিণ দিকে সো তোমরা যারা জানো না আমার মতনই তারা জেনে নাও দক্ষিণ দিকে ঠাকুর দুর্গা ঠাকুরকে রাখা হয় আই থিঙ্ক সব ঠাকুরকেই মনে হয় তাই হবে বাট এখানে যেহেতু দুর্গা ঠাকুর আছে এক্সট্রা আমি বলবো না বিকজ আমি জানি না এই ব্যাপারে আমাকে সার্চ করতে হবে বাট এখানে যেহেতু লেখা আছে আমরা ধরে নিচ্ছি দুর্গা ঠাকুরকেই একমাত্র দক্ষিণ দিকে মুখ করে রাখা হয় নেক্সট হচ্ছে দুর্গা ঠাকুর রাইট সাইডে কোন সন্তান থাকে সরস্বতী কার্তিক গণেশ আর লক্ষ্মী লক্ষ্মী আগে তারপরে গণেশ আমি যতদূর জানি এই হচ্ছে হ্যাঁ লক্ষ্মী আর গণেশ দিয়ে দিচ্ছিলাম সো 11 আমি কত পেলাম 9.5 নাকি তাই মনে হচ্ছে 9.5 পেয়েছি মনে হচ্ছে এই মাঝখানে তো একটা পারলাম না 9.5 পেয়েছি মনে হচ্ছে তোমরা কত পেয়েছো বলো 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 বছরে কতবার দুর্গাপুজো হয় এটা আমি জানি আই গেস দুবার হয় দুবারই হয় আই গেস
দুবারই হয়। একটা ওই দুর্গাপূজাটাকে বসন্ত দুর্গাপূজা কি একটা বলে, আরেকটা দুর্গাপূজা হয় আমি শুনেছি, এটা জানি বিকজ আমাদের একজন স্টাফদের বাড়িতে হয় সে বলেছিল। তো আমি বলছি দুর্গাপূজা তো দেরি আছে, তখন বলেছিল যে না এই দুর্গাপূজাটাও হয় অনেকের বাড়িতে হয়, বসন্ত দুর্গাপূজা না সামথিং এরকমই নাম। মা দুর্গা এই বছর কিসে করে ফিরবেন, আসবেন গজে করে, নৌকায় করে যাবে খুব সম্ভবত, এটা আমি পড়েছিলাম একটা জায়গায় শুনে না দেখুন, বোটে করে ফিরবেন ঠিক। আমার মা লিটারেলি সবকিছু ইংলিশে লিখে রেখেছে বিকজ আমার বাংলা পড়তে প্রচন্ড অসুবিধা হয়, অনেক বছর হয়ে গেছে ক্লাস টুয়েলভেও, টুয়েলভেরটাও পুরো নিজে লিখতে হয়নি, আমাকে মা ছিল তখন আমাদের বাড়িতে এক্সাম হতো, অসুবিধা হয়নি, ইলেভেনের লাস্ট বাংলা করেছিলাম মানে ভাবো। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা আমি কত পেলাম পরে একটা লাস্টে হিসাব করে বলছি, হ্যাঁ When is Dashera observed? দশমীর দিন খুব সম্ভবত দশেরা হয়, দশেরা দশমীর দিনই তো হওয়া উচিত, দশেরা যেদিন ওই বো এরো দিয়ে রাবণদের মূর্তিগুলো জ্বালিয়ে দেয়, দশেরা এই গেস দশমীর দিন। আনসার হচ্ছে লাস্ট ডে অফ দুর্গাপূজা, ও তাহলে তো ঠিকই বললাম দশেরা দুর্গাপূজাই হয়। নেক্সট হচ্ছে গণেশ রিপ্রেজেন্ট ওয়াজ, গণেশ ঠাকুর কি রিপ্রেজেন্ট করে, গণেশ ঠাকুর কি রিপ্রেজেন্ট করে, বুদ্ধি আর কি হবে জানি না, আমি এটা বলতে পারবো না, আনসার দেখি ওয়েলথ অ্যান্ড পেন, ওয়েলথ অ্যান্ড পেন না এটা আমার আইডিয়া ছিল না। সো আমার কোয়েশ্চেন শেষ এখানে, তোমরা বলো কে কে নতুন নতুন জিনিস জানলে, তো দেখি আমি কটা পেরেছি, কত নাম্বার হলো আমার সেটা একটু চেক করা যাক। আই গট 10.5 আউট অফ 14 ইফ আই এম নট রং, 14টা কোয়েশ্চেনের মধ্যে আমি 14.5 পেয়েছি। তো যারা যারা নতুন জিনিস শিখলে তারা কমেন্টসে আমায় জানিও যে এটা আমি জানতাম না দিদি, নতুন শিখলাম। অ্যান্ড যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো, যদি না ভালো লাগে ডিসলাইকও করতে পারো। অ্যান্ড নেক্সট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ। দুর্গাপূজা সিরিজ চলছে তো প্লিজ তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আমারও খুব ভালো লাগে তোমাদের জন্য ভিডিও বানাতে, সো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, খুব তাড়াতাড়ি আমরা দেখা করছি, টাটা।